যে এখন আশা করি তোমরা যদি এই চারটা ব্যাপার প্রত্যেকটা কারণের ক্ষেত্রে কাজে লাগাতে পারো তোমরা আশা করি আর কোনো সমস্যায় হবে না কোথায় করবে আচ্ছা আজকে আমরা কথা বলবো তোমাদের অন্যতম একটা সমস্যার ব্যাপার সেটা হচ্ছে ফাংশনের লেখচিত্র নিয়ে ফাংশনের লেখকচিত্র নিয়ে আমরা কি কি জিনিস নিয়ে আলোচনা করব। আমরা সামনে আগালি বুঝতে পারবো আমরা কিছু বেসিক কার্ভ নিয়ে তোমাদের কথা বলবো তার সাথে যে অপারেশনগুলো হয় সেগুলো নিয়ে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে আসি হচ্ছে বেসিক কার্ভ কি কি সেগুলো চলো আমরা দেখে নেই তো প্রথমে আমরা যদি একটা ফাংশন নিই দেখো এফ অফ এক্স বা এফ অফ এক্স না বলে আমরা সিম্পলি ধরো হচ্ছে যে জাস্ট আমরা আঁকবো এবং এটার ব্যাপারটুকু বুঝে ফেলবো এটা কিসের কার্ভ আমরা জানি এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স বা এফ ও ইকুয়াল টু এক্স এই রেখাটার গ্রাফ আচ্ছা তো তারপর যদি দেখি আমরা হচ্ছে যে যদি একটু খেয়াল করি এটা বলো তো কিসের কার্ভ এটা হচ্ছে যে আমরা দেখেই বুঝতে পারতেছি এটা যদি এক্স অক্ষ হয় এটা যদি ওয়াই অক্ষ হয় এটা হচ্ছে যে ওয়াই ইকোয়াল টু মডুলাস অফ এক্সের গার্ভ তারপর আমরা আরেকটু কার্ভ দেখি সেটা হচ্ছে আমরা যদি দেখি এটা কিসের কার্ভ এটা হচ্ছে তোমরা জানো সেটা ওয়াই ইকোয়াল টু এক্স স্কোয়ার এটার হচ্ছে গ্রাফ এটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে ওয়াই আচ্ছা কেন এগুলো দেখাচ্ছি তোমাদের বেসিক ব্যাপারগুলো একটু ক্লিয়ার করে নিচ্ছি আচ্ছা তো ওয়াই ইকোয়াল টু এক্স স্কোয়ার কিন্তু ওয়াই টু যখন এক্স টু দি পাওয়ার তোমার ফোর চলে আসে তখন কার্ভটা একই থাকে কিন্তু একটু চেপে আসে ঠিক আছে একটু চেপে আসবে মোটামুটিভাবে শেপটা একই ধরনের থাকবে কিন্তু একটু বেশি চেপে আসবে ওয়াইকাল টু টু দি সিক্স টু এইট আশা করি তোমরা ধরতে পারতেছো যে আমরা কোথায় গিয়ে ঠেকবো বা কীরকম একটা কার্ভ হতে পারে আচ্ছা তো এখন আমরা একটু সামনে আগাই ওয়াইকল টু মডুলাস অফ এক্স এই কার্ভটা নিয়ে আমরা একটু পরে কথা বলবো বা একটু এটার অ্যাপ্লিকেশনটা একটু দেখবো কিন্তু তার আগে আমরা বাকি ব্যাপারগুলো বেসিক কার্ভগুলো একটু দেখে আসি আচ্ছা তো তারপর তারপর যদি আমরা একটা কার্ভ আঁকি সেটা হচ্ছে যে ওয়াই ইকাল টু এক্স কিউব তার গ্রাফটা দেখি কি হতে পারে এটা হচ্ছে এক্স অক্ষ ওয়াই অক্ষ ওয়াই ইকাল টু এক্স কিউব এটার কার্ভটা তোমার এই শেপের হতে পারে মোটামুটিভাবে ঠিক আছে আচ্ছা ওয়াই ইকাল টু এক্স টু দি পাওয়ার কার্ভ কী হবে হ্যাঁ সেম রকমই হবে কিন্তু এটা একটু চেপে আসবে ঠিক আছে আচ্ছা তো আশা করি এই আইডিয়াটুকু পেয়ে গেলাম আচ্ছা তারপর যদি আমরা আরেকটু সামনে আগাই আরেকটা ব্যাপার চলো দেখে ফেলি সেটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু রুট ওভার এক্স এটার কার্ভ কি এটার কার্ভ হচ্ছে এই ধরনের মোটামুটিভাবে বা আরেকটু বাগবে এই ধরনের মোটামুটিভাবে ঠিক আছে আশা করি তোমরা কিছুটা হলো আইডিয়া পাচ্ছ গ্রাফগুলার কি কি হবে বা কিভাবে আমরা আগাবো তারপর সাইন কস্ট্যান এগুলো আরও আছে আমরা এগুলাতে যাচ্ছি না মেইন ইস্যু নিয়ে কিছু কথা বলবো তো এখন আমরা গ্রাফ অপারেশনে এটাও দেখার চেষ্টা করব আমরা সামনে হয়তো কোনো একদিন তোমাদের দেখাবো যে ওয়াইকোয়াল টু রুট এক্সের কার্ভ পেয়েছি ওয়াই ইকাল টু মাইনাস রুট ওভার এক্সের কার্ভ কীরকম হতে পারে তাহলে বা আরও যদি আমি আরেকটু চেঞ্জ করে দিই তাহলে কি হতে পারে এই ব্যাপারগুলো নিয়ে আমরা কোনো একদিন কথা বলবো তবে তার আগে তোমাদের আরও কিছু কার্ভ দেখায় রাখি সেটা হচ্ছে যে দেখো যে এটা যদি আমাদের এক্স এক্সিস হয় এটা যদি ওয়াই এক্সিস হয় তাহলে আমরা ওয়াই ওয়ান গ্রাফটা হবে প্রায় এই রকম ঠিক আছে এটা গ্রাফ হবে প্রায় এইরকম আর ওয়াই ইকোয়াল টু ওয়ান বাই এক্স স্কোয়ার এই এইটার কার্ভ কীরকম হয় মোটামুটিভাবে এই যে এই ধরনের হ্যাঁ এই জিনিসটাই সব ধনাত্মক মান দিয়ে দিবে আমাকে তো আশা করি কিছুটা হলো তোমাদের ব্যাপারটুকু বুঝতে পেরেছো তোমরা এই জিনিসগুলো নোট ডাউন করে রাখো এই জিনিসগুলো হচ্ছে তোমাদের সব জায়গাতেই কাজে লাগতে পারে এম সিকিউ বলো সি বলো দুইটা জায়গাতেই এটা আসতে পারে যে ডি নাম্বারে আসতে পারে তোমরা গ্রাফগুলো ড্র করে দেখো কী হতে পারে আচ্ছা যাই হোক তো আশা করি কিছুটা হলেও তোমরা বুঝতে পারতেছো এখন যেই ব্যাপারটা আমরা দেখব সেটা একটু ইম্পর্ট্যান্ট এবং খুবই বেসিক এবং রুট লেভেলের কিছু আইডিয়া নিয়ে কথা বলবো তো আমরা তার আগে তার আগে কিছু ব্যাপার নিয়ে হচ্ছে একটু মাথায় রাখবো সেটা হচ্ছে যে আমরা তারপরের টপিকটা হচ্ছে আমাদের গ্রাফ অপারেশন নিয়ে তো গ্রাফ অপারেশনে মেলে কি শিখবো আমরা গ্রাফ অপারেশনে শিখবো গ্রাফগুলো শিফট করবে শিফট করবে কী কীভাবে হয় এক্স অক্ষ বরাবর অথবা ওয়াই অক্ষ বরাবর কোনো একটাভাবে শিফট করবে ধরো আমরা এই ফাংশনটা নিয়ে কথা বলবো ওয়াই ইকোয়াল টু এফ অফ এক্স ইকোয়াল টু রুডো মডুলাস অফ এক্স এটার বেসিক কার্ভটা কি বলতো এটার বেসিক কার্ভটা হচ্ছে এই রকম সেটা মূল বিন্দু দিয়ে যাবে এটা আমরা তো দেখে এসেছি এবং একটু আগে জানি আচ্ছা তো আমরা চারটা ফর্ম দেখব যে এই চারটা ফর্ম অনুযায়ী এই গ্রাফটা কীরকম হতে পারে কিভাবে গ্রাফটা শিফট করবে আমরা গ্রাফ অপারেশনের কিছু ব্যাপার পড়বো তো প্রথম ব্যাপার হচ্ছে যে আমাদের তার স্থানান্তর বা ট্রান্সলেশন গ্রাফের স্থানান্তর হর প্রক্রিয়াটা কয়ভাবে হতে পারে আমরা দেখি স্থানান্তর হর প্রক্রিয়াটা চার ধরনের হতে পারে তো প্রথম ধরনটা ধরো এ নাম্বারে সেটা হচ্ছে এফ অফ এক্স প্লাস সি যদি হয় তখন গ্রাফটা কি হবে আমরা যদি খেয়াল করি এফ অফ এক্স প্লাস সি হলে গ্রাফটা তোমার ওয়াই অক্ষ বরাবর উপরে উঠে যাবে আর এইটুকুর পরিমাণ হবে সি বুঝতে পারতেছি আচ্ছা তো বি নাম্বারে আসি গ্রাফটা যদি এফ অফ এক্স মাইনাস সি হয় তাহলে তোমার এটা ওয়াই অক্ষ বরাবর নিচে নেমে যাবে কিন্তু একইভাবে থাকবে আর এইটুকু হচ্ছে আমাদের মাইনাস সি আমরা তো বুঝছি এটা একদম বেসিক কার এবং আমাদের যেই অক্ষ বা স্থানাঙ্ক ব্যবস্থা তার অনুযায়ী আমরা জিনিসগুলোকে করতেছি তারপর সি সি নাম্বার এরকম হতে পারে এফ ওফ এক্স প্লাস সি যদি এইখানে থাকে তখন গ্রাফটা আমাদের এই সি বরাবর একটু আমাদের কি হয় বলো তো একটু বাম দিকে সরে আসে এইটুকু অংশ হচ্ছে যে সি আর ডি নাম্বার কার্ফটা দেখো কি হতে পারে ডি নাম্বার কার্ভটা হতে পারে আশা করি তোমরা এখন বুঝতে পার পেরেছ যে মাইনাস সি হবে যদি মাইনাস সি হয় সেটা এই টুর সামনে চলে যাবে বা ডানে সরে যাবে কার্ভটা বুঝতে পারতেছি যে এখন আশা করি তোমরা যদি এই চারটা ব্যাপার প্রত্যেকটা কার্ভের ক্ষেত্রে কাজে লাগাতে পারো তোমরা আশা করি আর কোনো সমস্যা হবে না আসলে গ্রাফগুলো শিফট কোথায় করবে হ্যাঁ অনেকের কাছে একটু কনফিউশন মনে হয় যে আমাদের যদি মডুলাস অফ এক্স প্লাস টু দিয়ে দেই তখন তার কার্ভ কি হবে অফ দিলে তার বাম দিকে সরে আসবে কেন কারণ তুমি এখানে জায়গায় যদি জিরো বসাতে চাও তোমার এখানে কি করতে হবে জায়গায় আনতে হবে তাহলে কি ওয়াই এর ভ্যালু জিরো হবে আশা করি বুঝতে পারতেছি এখানে যে এক্সের জায়গায় তুমি যদি মাইনাস সি বসাও তখনই কি হবে আমাদের ওয়াইটা জিরো হবে তখনই গ্রাফটা এক্স অক্ষের উপর এসে পড়বে আমরা জানি এই এক্স অক্ষের উপর আমাদের কি হয় ওয়াই এর ভ্যালুটা জিরো হয় ঠিক সেম ভাবে এখানেও দেখো এক্স মাইনাস সি আছে এক্স এর ভ্যালু যদি তুমি সি নাও তাহলে কি হবে আমাদের y এর ভ্যালু জিরো হবে সেটা এক্স অক্ষের উপর গিয়ে পড়বে সেম জিনিসটাই এখানে ঘুরতে আশা করি তোমরা এখন এই জিনিসটা খুব ভালোভাবে বুঝে ফেলেছ এই গ্রাফের অপ অপারেশনগুলো হ্যাঁ এইখানে আরও বিভিন্ন ধরনের অপারেশন হতে পারে যেমন স্থানান্তর দেখলাম তারপর হচ্ছে কম্প্রেশন মানে কীভাবে সংকোচন সম্প্রসারণ হয় তারপর প্রতিসমতা এই আরও ব্যাপার আছে তোমরা যদি এই ব্যাপারগুলো একটু ভালো করে জানো ইনশাল্লাহ তোমাদের গ্রাফগুলো আঁকার জন্য তোমাদের অনেক কম ঝামেলা পোহাতে হবে তো ইনশাল্লাহ সেই ব্যাপারগুলো নিয়ে আমরা অন্য কোনো একদিন অন্য কোনো একটা জায়গায় আলোচনা করব। একটা ব্যাপার যে আমাদের যে পেইড ব্যাচের কথা তোমরা মোটামুটি ভাবে আগেও জেনে এসেছ এখনও আরেকবার একটু রিমাইন্ড করে দিচ্ছি যে আমরা ম্যাথের কোর্স নিচ্ছি এবং এই ম্যাথ কোর্সটা আমরা তিন মাসের মধ্যে শেষ করে দিব তোমাদের পুরো এইচএসসি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুটোই এবং সপ্তাহে মিনিমাম তিনটা করে ক্লাস আমরা নিব এবং আরও একটা ব্যাপার খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার সেটা হচ্ছে আমাদের যেই প্রাইসিংয়ের ব্যাপারটা তোমাদের প্রতি মাসে কোর্স ফি হবে মাত্র চারশো টাকা এর মাঝে ইনশাল্লাহ আমরা তোমাদের অনেক অনেক প্র্যাকটিস করানোর চেষ্টা করব তার পাশাপাশি তোমাদের সমস্যাগুলো আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আশা করি সবাইকে কাছে সাথে পাবো এবং আজকের মতো আর কি এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ